কিভাবে আপনি প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ডেট থেকে এক্সপায়ার ডেট বাইর করবেন চারটি পদ্ধতির মাধ্যমে। প্রথমটি হলো ডে ওয়াইজ, দ্বিতীয়টি হলো মাস ওয়াইজ, তৃতীয়টি হলো মাসের শেষে এবং চতুর্থটি হলো বছর ওয়াইজ। চলুন জেনে নেই। এই জন্য আমরা এখানে দেখব ম্যানুফ্যাকচারিং ডেট থেকে এক্সপায়ার ডেট বের করার জন্য প্রথমে দেয়া রয়েছে আমাদের এখানে ডেজ। এই জন্য আপনাকে প্রথমে দিতে হবে ইকুয়াল ম্যানুফ্যাকচারিং ডেট যোগ ডেজ, এন্টার। বাস আমাদের ডেজ ওয়াইজ বাইর হয়ে গেছে যে 2/7/2022 থেকে 30 দিন যোগ করলে 1/8/2022 হবে, এটা আমাদের এক্সপায়ার ডেটটা বাইর হয়ে গেছে। এখন আমাদের দরকার মাস ওয়াইজ, যে 7 মাস পর ম্যানুফ্যাকচারিং ডেট থেকে 7 মাস পর কত ডেট এক্সপায়ার ডেটটা কত হবে। এই জন্য আপনাকে এনে কল করতে হবে ইডেট ফর্মুলা, স্টার্ট ডেট, প্রথমে হলো ম্যানুফ্যাকচারিং ডেট কমা তারপর মান্থ ব্র্যাকেট ক্লোজ এন্টার, এটাকে কপি করে দিন। বাস আমাদের বাইর হয়ে গেছে। দ্বিতীয়টি হলো মাসের শেষ কত এক্সপায়ার ডেট হবে, এই জন্য আপনাকে এনে একটা ফর্মুলা দিতে হবে ইও মান্থ ফর্মুলা। ইও মান্থ ফর্মুলা স্টার্ট ডেট ম্যানুফ্যাকচারিং ডেট কমা হোয়াইট সেল ব্র্যাকেট ক্লোজ এন্টার, আমাদের মাসের শেষটা ম্যানুফ্যাকচারিং ডেটটা বাইরে হয়ে গেছে যে 6/7/2022 তার ম্যানুফ্যাকচারিং লাস্ট ডেটটা হবে 31/7/2022। আমাদের লাস্ট ডেটটা হলো ইয়ার ওয়াইজ, যে 8/7/2022 থেকে 5 বছর পর এক্সপায়ার ডেটটা কত হবে। এই জন্য এখানে আপনাকে একটি ফর্মুলা দিতে হবে ইডেট ফর্মুলা, ইডেট ফর্মুলা ম্যানুফ্যাকচারিং ডেট কমা, এখানে আপনাকে একটি দিতে হবে 12 মান্থ, 12 মাসে আমাদের 1 বছর হয়, সেক্ষেত্রে আপনাকে এখানে দিতে হবে 12 মাল্টিপ্লাই তারপর হলো আমাদের বছর ব্র্যাকেট ক্লোজ এন্টার। বাস আমাদের বাইরে হয়ে গেছে যে 8/7/2022 ম্যানুফ্যাকচারিং ডেট হয়েছে, 5 বছর পর 8/7/2027 এক্সপায়ার ডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।